গাইস সবাই কেমন আছো গাইস আজকে আমি ফাইনালি যাচ্ছি হলো পয়লা বৈশাখে কেনাকাটি করতে তোমরা জানো আমি লেটুস ভাই সবাই লাস্টে যাই কেনাকাটি করতে তাই বলে আবার ভেবো না যে জিনিসপত্রের কম দাম হয়ে যাবে তাই জন্য যাচ্ছি না না সেটা একদমই না এটা হচ্ছে আমার একটা পার্সোনাল একটা রোগ একটা হ্যাবিট বলতেই পারো কথা গাইস তোমাদের যেটা বলা হয়নি সেটা হলো আজকে প্রায় দেড় মাস পর আমি এই ব্লগ করছি আমি জানি না আজকে কি ব্লগ করবো বাট করছি দেড় মাস পর সেই পরীক্ষার আগে করেছিলাম আর এই পরীক্ষার পরে আর তার আগে যে বিয়ের ব্লগগুলো দেখেছিল ওটা অ্যাকচুয়ালি সরস্বতী পুজোর ব্লগ ছিল তোমরা হয়তো অনেকেই কমেন্ট করতে পারো যে চৈত্র মাসে তো বিয়ে হয় না তাই তুমি বিয়ের ব্লগ কেন মানে কিভাবে দিলে তোমার দাদা কিভাবে বিয়ে করলো ওটা ছিল সরস্বতী পুজোর দিন বলেন কি তোমার পরীক্ষা ছিল ওই জন্য আমি আর কি এডিটিং করে পোস্ট করিনি সেই ব্লগটা এখন দিলাম তাহলে ভাবো আমি কতটা লেটুস চলো যাই করবো না কেন সবই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো চলো এখন যাওয়া যায় অনেকটা লেট হয়ে গেছে আমি ইন্ট্রো দিতে ভুলে গেছি ভাই তো হে গাইস আমি অঙ্কিতা তোমাদের সিজুকাস ব্লগ চ্যানেলের আজকের এপিসোড তো চলো আর বেশি লেট করে ব্লগটা স্টার্ট করে যাক গাইস এখন আমি আর পিসেমণি যাচ্ছি হলো বিশালে ঠিক আছে তো কালকের হচ্ছে পয়লা বৈশাখ আর এখন হচ্ছে আমি মানে যাচ্ছি কেনাকাটি করতে তো চলো যাই বিশালে কারণ অনেকটা লেট হয়ে গেছে আর মেইন কথা হচ্ছে আমার পরীক্ষার পরে এই প্রথমবার আমি হলো এরকম রাস্তায় বেরিয়ে ব্লগ করছি সামনে আমাদের প্রোমোটার দাঁড়িয়েছে তো ব্যাপারটা হচ্ছে আমি এরকম ব্লগ করতে করতে আসছিলাম সামনে আমাদের প্রোমোটার দাঁড়িয়েছিল মানে ওই আমাদের বাড়িতে যে বাড়িটা যে বানাচ্ছে সে দাঁড়িয়েছিল ওই জন্য আর কি একটু লজ্জা পেয়ে গেছিলাম যাই হোক চলো এখন বিশালে যাই আর কী কেনাকাটি করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো আর পিসুমণি দেখি কী কী কিনে দেয় আমাকে হয়ে গেছে ভাই আমি কোনো কেনাকাটা করি না তো এখন পয়লা বৈশাখ উপলক্ষে যে দেখি কতটা কি কিনতে পারি চলো বিশাল চলে এসছে এখন ঢোকা যাক বলতে বিশালে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তো মোটামুটি অনেকগুলোই টপ নিয়েছি আমি মোটামুটি জামাকাপড় কেনা কমপ্লিট এখন পিসেমণি এখানে কিছু জিনিস নিচ্ছে মানে টুকিটাকি জিনিস নিচ্ছে তো সেগুলো এখন নিক তারপরে দেখাচ্ছি ফার্স্ট ফ্লোরে এত ভিড় বিশালে আর সেকেন্ড ফ্লোর পুরো ফাঁকা পুরো ফাঁকা আর আমার পিসেমণি জ্বালিয়ে খাচ্ছে শুধু এই কিনবো সেই কিনবো এই কিনবো সেই কিনবো সাংসারিক জিনিসপত্র কিনতে কিনতে আমার মাথাটা হ্যাং হয়ে গেলো এখন আমার কিছু টপ কেনা বাকি রয়েছে আমি টপ কিনেই নি বলতে গেলে সব রয়েছে আর পিসেমণি চলে এসেছে সাংসারিক জিনিসপত্র কিনতে চলো আগে এগুলো কিনে নিই আর আগে কেনার মাথায় ঠান্ডা করে নিই তারপরে আমি আমারটা দেখে নিচ্ছি আমি ম্যাগি কিনতে এসে কনফিউশনে পড়ে গেছে কোনটা নেবে এখানে এতগুলো অপশান রয়েছে কলগেট কিনছে তুমি আমার টপ কিনে কখন দেবা ও পিসেমণি টপ কিনে কখন দেবা টপ গাজিতে হবে না এসব কলগেট মলগেট নিয়ে ব্যাগ ভরছে ভগবান ব্রাশ দেখছে আবার হচ্ছে গিয়ে আমাদের ব্রাউন রাইস এই যে এইটা হচ্ছে গিয়ে ব্রাউন রাইস ঠিক ব্রাউন ফুড চ্যালেঞ্জ করেছিলাম তখন আমার পিসেমণিকে বলেছিলাম এই ব্রাউন রাইস আনতে আর আমার পিসেমণি এনেছিল বাসমতি চাল আমার এই কথাটা এখনও শুনে আমার হাসি পায় এই ব্রাউন রাইসের পরিবর্তে আমার পিসেমণি আমাকে বাসমতি চাল খাইয়েছিল যাই হোক সে কথা এই সাইজ একটু বড় হয়ে আছে এটা একটা সাইজ দেখতে হবে এই সাইজ দেখতে হবে বাট এটা হবে নাকি জানি না নেক্সট হচ্ছে এটা এটা বেশ ভালো লেগেছে আমার এটা সাইজও ঠিক আছে এস সাইজ পেয়ে গেছি বাট এই টপটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে গাইস সো ফাইনালি আমাদের সব কেনাকাটি কমপ্লিট ঠিক আছে কেনাকাটির সাথে ঝামেলাটাও ফ্রি ছিল আমাদের জন্য কেননা প্রচণ্ড পরিমাণে ঝামেলা হয়েছে বিশালে কেননা টোকেন হারিয়ে ফেলেছিলাম না কি হয়েছিল হ্যাঁ টোকেন হারিয়ে ফেলেছিলাম আমরা তো আমরা হচ্ছে টোকেন হারিয়ে ফেলেছিলাম ওই জন্য আমাদের ব্যাগ আটকে রেখেছিলো ঠিক আছে তো যাই হোক আর এই যে থামস আপ কিনে নিয়ে আসলাম ফার্স্টে ভাবেছিলাম চিকেন কিনবো তারপর গরমে চিকেন না কিনে থামস আপ কিনবো তারপর চলো এখন বাড়ি যাচ্ছি আর কী কিনলাম সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে তারপর দেখাবো চলো দেখাবো ফসা লাগছে সো গাইস এখন আমরা বাড়িতে চলে এসেছি ঠিক আছে তো বাড়িতে এসে জামা কাপড় রেখে মানে যা কিনেছিলাম সেগুলো রেখে এখন ইনি আমাকে নিয়ে চলে যাচ্ছে কোথায় জল আনতে চলো এখন জল আনি এই যে এখানে ড্রাম ট্রাম একদম সেট মানে ড্রাম বাঁধা হয়ে গেছে সাইকেলে ঠিক আছে যা অফি তো হয়ে গেল চ
চলো এখন জল আনতে যাই, তারপর তোমাদেরকে এসে দেখাচ্ছি যে কী কী কিনেছি আমি। চলো যাই। ঝোলাটার জন্য হচ্ছে সব থেকে অসুবিধা, ঠিক আছে? এই ঝোলাটার জন্য আমার মাইক ইউজ করতে ইচ্ছা করে না, বাট তাও সাউন্ডের জন্য করতে হয়। আমি হালকা করে একটা ডিসিশন নিয়েছি, ডিসিশনটা হচ্ছে আমি ভাবছি জলের ব্যবসা নিয়ে পড়বো। খুব ভালো বিজনেস একটা, ঠিক আছে, জলের ব্যবসা। এভাবে সাইকেলে করে বেঁধে বেঁধে যাবো, ড্রাম উঁচু করতে পারি না, ওই যে সাইকেলে করে বেঁধে নিয়ে যাবো এভাবে বিশ্বমণির মতো। কীভাবে ড্রাম বেঁধেছে ওই যে, এভাবে ড্রাম বেঁধে নিয়ে যাবো আর লোকের বাড়ি বাড়ি দেবো, 10 টাকা করে 20 টাকা করে লাভ হবে। ফাইনালি বাড়ি চলে এসেছি, আর ভাইরে ভাই যা গরম পড়েছে গাইস, পুরো ঘেমে গেছি দেখো তো। চলো এখন কী কিনলাম আমরা সেটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? কিনেছি এতগুলো জামা কাপড় গাইস, এতগুলো। তো ফার্স্টে হচ্ছে এটা কিনেছি, এটা সবগুলো দেখাবো আমি আজকে। এটা কিনেছি, এটা কিনেছি, তারপরে আরও কিনেছি, দাঁড়া দেখাচ্ছি। এটা কিনেছি, তারপর কিনেছি এটা, এটা কিনেছি। চলো সব বাড়ি পড়ার জন্য সব একদম সব বিশাল থেকে কিনেছি, কী বলছি আমি নিজেও যাই না, ঠিক আছে? তো বিশাল থেকে কিনেছি, এগুলো সব পয়লা বৈশাখের আমার, আর এগুলো কিনেছি। এই দুটো আমার খুবই দরকার ছিল, ঠিক আছে? কালারগুলো খুবই সুইট কালার, মানে আমার খুব ভালো লেগেছে এই দুটো কালার, খুব সুন্দর সুইট সুইট কালার একদম। তো এই দুটো কিনেছি, আর আর একটা কিনেছিলাম বাট সেটা খুঁজে পাচ্ছি না, সেটা কোথায় রাখলাম। যাই হোক গাইস, আর একটা কিনেছি, মোট আমি কিনেছি আর কিনেছি এইটা ভাই, গরমকালের সঙ্গী। চলো একটু খেয়েই নিই। মুখের মধ্যে দিলেই কেমন গ্যাজা গ্যাজা হয়ে যায়। তো গাইস আজকের ব্লগটা জাস্ট এই পর্যন্ত। তো কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখেছো তো আমি কীরকম ঘামছি, এই যে গরম পড়েছে এই গরমে তো আমি হাফ বয়েল অলরেডি হয়ে গেছি, আর হয়তো কাল পরশুর মধ্যে অমলেটটাও হয়ে যাবো। তো তোমরা কেমন কেনাকাটি করলে পয়লা বৈশাখে অবশ্যই কিন্তু আমাকে জানিও, ঠিক আছে? আমার তোমাদের কমেন্টগুলো পড়তে বেশ ভালোই লাগে। আর আমি তো কালকে পয়লা বৈশাখ তার আগের দিন কেনাকাটি করলাম, এটাই হচ্ছে আমার হ্যাবিট। আর গাইস কালকে হচ্ছে পয়লা বৈশাখ, তাই তোমাদেরকে অ্যাডভান্স জানাই শুভ নববর্ষ। সবাই খুব ভালোভাবে কাটাও কালকের দিনটা, খুব মজা করো, ঘুরতে যাও, অনেক কিছু অনেক মজা করো, অনেক মজা করো। আর তোমাদের যাতে সারা বছরটা খুব ভালোভাবে কাটে সেটাই কামনা করি। আর তোমরা আমাকে সাবস্ক্রাইবটা করে দাও আর লাইক করে দাও, আর 1K হতে হয়তো আর 100 কতটা সাবস্ক্রাইব বাকি আছে, তো সবাই সাবস্ক্রাইবটা করে দাও যাতে এই মাসের মধ্যেই 1K হয়ে যায় ভাই, আর একটু সেলিব্রেশন করতে পারি। অনেকদিন একটু সেলিব্রেশন টেলিব্রেশন করি না কিছুই, একটু ঘুরতে ঘুরতে যাওয়া হয় না, তো 1K করলে একটু মনটাও ভালো লাগবে, একটু এনার্জিও পাবো ভিডিও করার, আর একটু মোটিভেটও হবো। সুতরাং করে দাও, আর আজকের জন্য টাটা বাই বাই। আর গরমে পারছি না, এমনি পাখা বন্ধ, একটু রিল্যাক্স করবো। চলো টাটা বাই বাই, লাভ ইউ অল, টাটা বাই বাই।